যে আমলের কারণে ভাগ্য পরিবর্তন হয়। এক নাম্বার আমল হচ্ছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করাটাই হলো ইবাদত। এরপরে আল্লাহ আয়াত তেলাওয়াত করে বলেন, وقال ربكم ادعوني استجب لكم, বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া করে, আপনি যদি 15 মিনিট দোয়া করেন, এই 15 মিনিট সময় আপনি নামাজ পড়লে, নফল ইবাদত করলে, বন্দেগী করলে যেমন সওয়াব হতো, এই 15 মিনিট ধরে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া করার কারণে সমান সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দান করে দিবে। এক নম্বর হচ্ছে দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য পরিবর্তন করে থাকেন। এই মর্মে হাদিস এসেছে তিরমিজিতে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দোয়া, কেবলমাত্র শুধুমাত্র দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করেন। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এজন্য আমরা আমাদের একটা অভ্যাস বানিয়ে নিতে পারি, যখন বিপদে পড়বেন দোয়া করবেন, যখন মুসিবতে পড়ে যাবেন দোয়া করবেন, আরেকজনের কাছে দোয়া চাবেন। ঘর থেকে বের হচ্ছেন, আপনার বাবা জীবিত আছে, বাবাকে বলবেন আব্বা দোয়া করবেন, মাকে বলবেন মা আপনি দোয়া করবেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দ্বিতীয় নম্বরে বিররুল ওয়ালিদাইন, ওয়ালা ইয়াজিদু ফিল উমর ইল্লাল বির, মানুষের হায়াত একমাত্র আল্লাহ তাআলা বৃদ্ধি করেন শুধুমাত্র পিতামাতার সাথে সদাচরণ করার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ, আপনার হায়াতের ভিতরে বরকত এসে যাবে, আপনার ছোট্ট জীবনের ভিতরে আল্লাহ তাআলা সফলতা দিয়ে ভরে দিবে। যখন আপনি আপনার মায়ের দোয়া নেবেন, আপনি আপনার বাবার দোয়া নেবেন, আল্লাহ তাআলা মা বাপকে এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন আপনার হায়াত বৃদ্ধির জন্যে, মা বাবার সাথে সদ আচরণ করেন। এই হায়াত বৃদ্ধির অর্থ কি? এই হায়াত বৃদ্ধির অর্থ হচ্ছে আপনার হায়াতটা এত বেশি সফল জীবন হবে, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে এত সফলতা দিবে, মানুষ 50 বছরে যা পারেনি আল্লাহ তাআলা দিলে আপনাকে 5 বছরে এর চেয়ে বেশি সফল বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। এটা তার জন্য হবে যে পিতামাতার সাথে সদাচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণের ব্যাপারে কোরআন কারীমে আল্লাহ তাআলা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছ থেকে। ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহর পরে ইবাদত বন্দেগী আল্লাহ পাকের জন্য করার পর সদাচরণ করতে হবে কেবলমাত্র মা বাবার সঙ্গে। বিশেষ করে মা বাপ যখন বার্ধক্যে উপনীত হবে, তাদের একজন অথবা উভয় বার্ধক্যে উপনীত হওয়ার কারণে আপনি যেমন ছোটবেলায় বাবাকে প্রশ্ন করেছিলেন, বাবা এটা কি, বাবা 100 বার আপনাকে উত্তর দিয়েছে, কিন্তু এই বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, 3 বার আপনাকে প্রশ্ন করার পরই আপনি বিরক্ত হয়ে যান, আল্লাহ তাআলা এই জন্য শব্দ চয়ন করলেন, খবরদার বার্ধক্যে যখন উপনীত হবে তাদের সামনে উহ শব্দ উচ্চারণ করবে না। তুমি যেমন বারবার এক কথা বলার পরে তোমার বাপ তোমার উপরে উহ শব্দ উচ্চারণ করে নাই, তোমার মা যেমন বিরক্ত হয় নাই, তুমি এমন বিরক্ত হবে না।
আর তাদেরকে ধমক তো দেওয়াই যাবে না, তাদের জন্য অবনত চিত্তে নম্রতার ভদ্রতার ব্যবহার তাদের জন্য প্রদর্শন করে তোমার ঘাড় তাদের জন্য নোয়াই দিবে, ঝুঁকিয়ে দিবে। আর যখন তারা দুনিয়া থেকে চলে যাবে তাদের জন্য দোয়া করবে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় মা বাপ যেমন আমাদের জন্য আদর স্নেহের পরশ ছিল, আজ মা বাপকে হারিয়ে ফেলেছি, মা বাপ নাই। যখন মা বাপকে আদর স্নেহ ভালোবাসা দেওয়ার কথা ছিল আপনার কাছে চলে গেল, আল্লাহ আপনি আপনার রহমতের চাদরে, আদরের চাদরে, মা বাবার জন্য রহমতের চাদর আল্লাহ আপনি বিছিয়ে দিয়েন, সুবহানাল্লাহ, আল্লাহ শিখিয়ে দিলেন। এই জন্য মা বাবার সঙ্গে সদাচরণের মধ্য দিয়ে ভাগ্য পরিবর্তন হয়, মা বাবার সঙ্গে সদাচরণ করার মধ্য দিয়ে গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করেন, গুনাহ খাতা মুছে যায়। একজন সাহাবি গুনাহ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আলা কাউম, তোমার কি মা আছে? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই, মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর হাবিব বললেন, আলাকা খালা, তোমার কি খালা আছে? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার খালা আছে। আল্লাহর নবী বললেন, খালার সঙ্গে সদাচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এত বেশি দাম যে মায়ের, যে মার এত বেশি দাম যে বাবার, সে মা বাবার সঙ্গে যে সদাচরণ করবে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দিবে। নতুন বৎসরে আরবি একটা বর্ষ আমাদের সামনে আসছে, এই হিজরি নববর্ষের কাজ যেন হয় মা বাবার সঙ্গে সৎ আচরণ করা। তৃতীয় নম্বরে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এমন মানুষের সংখ্যা বড়ই কম। আমাদের সমাজের অবস্থাটা এমন, আমরা ফুফুদেরকে চিনি না, অনেক সময় চাচাদেরকে চিনি না, অনেক সময় খালাদেরকে চিনি না, অনেক সময় আমরা পরিচয় দেওয়ার ক্ষেত্রে এমনটা করি যে আমার ফুফু একটু গরিব বলে ফুফাতো ভাইটা এসেছে বাসায়, একজন জিজ্ঞাসা করলো কি লাগে তোমার, আমরা অনেক সময় বলি আমাদের বাড়ির ছেলে। আপনি যে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন, একটি কারণে আল্লাহ তাআলা যদি রাগান্বিত হন আপনাকে জাহান্নামে যাওয়ার এই একটা কারণই যথেষ্ট হতে পারে। সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটি এত বড় ইবাদত, এত বড় বন্দিগি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধা মহিলার জন্য নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। সাহাবে ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই মহিলা কোন মহিলা যার জন্য আপনি গায়ের চাদর বিছিয়ে দিলেন? আল্লাহর নবী বললেন, ইনি আমার দুধমা হালিমাতু সাদিয়া, আমার দুধমা হালিমাতু সাদিয়া, ছোটবেলাতে তিনি আমাকে এত বেশি আদর করেছেন, যত্ন করেছেন, আমার দুধমা হালিমাতু সাদিয়ার জন্য আমি নবী আমার গায়ের চাদরটা বিছিয়ে দিলাম। দুধমা হালিমাতু সাদিয়ার জন্য বিশ্ব নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন। চিন্তা করেন, বিশ্ব নবী, তিনি তো তখন পরিচয় নাও দিতে পারতেন, তিনি বিশ্ব নবী, সমস্ত মানুষ যাকে সম্মান করে ইজ্জত করে, কিন্তু তিনি পরিচয় দিতে দ্বিধাবোধ করলেন না, গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। এই সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আপনার জন্য এত বড় একটি আমল হবে যে আমলটির কারণে শুধুমাত্র আল্লাহ তাআলা আপনাকে ভাগ্য ভালো করে দিবেন না, বরং ভাগ্য ভালো করার পাশাপাশি সিলাতুর রহিমের কারণে আমরা যে হঠাৎ মৃত্যু হয়, বিপদে মুসিবতের মৃত্যু হয়, আল্লাহ তাআলা এমন মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবে, সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা লাহু ফি আছারিহি ফালইয়াসিল রাহিমাহু। আল্লাহ রাব্বুল আলামিনের যেই গোলাম তার রিজিককে বাড়াতে চায়, তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, আল্লাহর সেই গোলাম যেন, আল্লাহর সেই গোলাম যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। আত্মীয়তার সম্পর্ক যে লোকটা রক্ষা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটা বাড়ায় দেওয়ার পাশাপাশি তার হায়াতটাকেও আল্লাহ তাআলা বাড়ায় দিবে, রিজিক বাড়িয়ে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন। এই রিজিক এবং হায়াত যদি আমরা বাড়াতে চাই, এখানেও আত্মীয়তার সম্পর্ককে জোরদার করতে হবে, আত্মীয়দের খবর নিতে হবে। এখন দেখুন মোবাইলের যুগ, আমরা ইচ্ছা করলেই আত্মীয়দের খবরাখবর আমরা মোবাইলে নিতে পারি। এই করোনাকালীন সময়ে অনেক আত্মীয় স্বজন অভাবে অনটনে দিনাতিপাত করছে, অন্তত আপনার একটা ফোন দেওয়া এটাও সওয়াবের কাজ। একটু ফোন দিয়ে আপনি খবর নেন, ঈদের সময় বাড়ি গেলেন, কিছু সময়ের জন্য হলেও সকলের বাড়ি বাড়ি গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসেন। এটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে রিজিক বাড়িয়ে দিবে, আরেক দিকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে সাদাকা, দান সৎকা করা। এই দান সৎকা করার মধ্য দিয়েও আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না সাদাকাতাল মারইল মুসলিমি তাজিদু ফিল উমরি ওয়া তামনাউ মাইতাতাস সু ওয়া ইউযহিবুল্লাহু আযা ওয়া জাল্লা বিহাল উমর। আল্লাহ রাব্বুল আলামিন দান সৎকা করার মধ্য দিয়ে আপনাকে খারাপ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবে, আপনার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিবে, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই হচ্ছে সাদাকা। আপনি যদি দান করতে নাও পারলেন, আপনি ভালো একটা কথা বলেন, আপনার পরিবারের মুখে আপনি লুকমা তুলে দেন, আপনার পরিবারের জন্য কষ্ট করে আপনি কামাই রোজগার করেন, সবগুলাকে আল্লাহ পাক সাদাকা বানায় দিবে। সুবহানাল্লাহ। সব সদকা। আপনি আপনার মুসলিম ভাইকে দেখে একটা মুস্কি হাসি দেন, এটাও সদকা। এমন কি এই সদকার মূল্যটা এখানেই শেষ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহলুল মারুফি ফিদ দুনিয়া হুম আহলুল মারুফি ফিল আখিরা। দুনিয়ার জীবনে যারা এই কল্যাণকর কাজে অংশ নিবে, যত রকমের ভালো ভালো কাজ আপনি করবেন, কিয়ামতের দিন এর রেজাল্ট হিসেবে আহলুল মারুফি ফিল আখিরা, আল্লাহর কাছে যারা সেদিন সুপরিচিত নেককার হিসেবে প্রতিষ্ঠিত হবে, তাদের কাতারে আল্লাহ পাক আপনাকে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা পরিচিত হতে চাই, যদি আল্লাহর কাছে পরিচিত হতে চান, ভালো ভালো কাজ করেন, প্রত্যেকটা ভালো ভালো কাজের মধ্যে সওয়াব আছে, প্রত্যেকটা ভালো ভালো কাজের ভিতরে সওয়াব রয়েছে, সাদাকা রয়েছে, যত রকমের হালাল কাজ আছে সকল হালাল কাজের ভিতরে সাদাকা আছে, ভালো কাজের ভিতরে সাদাকা আছে। সেটা যদি ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি যদি এই কাজটাও করেন, এটাও সাদাকা। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে দেখলেন জান্নাতের ভিতরে একজন লোক দৌড়াচ্ছে আর হাসতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরীল, এই লোকটা কোন লোক, জান্নাতের ভিতরে কেমন করে দৌড়ায়, কেন এই লোকটা হাসে আর দৌড়ায়? সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কাউকে তো মনে হয় না এই লোকটা কোন লোক। জিবরীল বললেন, এই লোকটা বনী ইসরায়েলের লোক, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, জান্নাতে দৌড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। এই লোকটা একটা কষ্টদায়ক গাছ, যে গাছের কারণে মানুষের কষ্ট হতো, এই গাছটা কর্তন করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে দৌড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। ছোট্ট কাজ কত বড় হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে এসে বলছেন, ও আহলুল মুনকারি ফিদ দুনিয়া হুম আহলুল মুনকারি ফিল আখিরা, দুনিয়ার জীবনে যারা খারাপ কাজ করে আখিরাতের জীবনেও হুম আহলুল মুনকারি ফিল আখিরা, আখিরাতের জীবনেও এরা খারাপ সহকারে আল্লাহর কাছে উঠবে। তবরানিতে হাদিসটি এসেছে, খারাপ সহকারে এরা আল্লাহর কাছে উঠবে, সেদিন তারা আল্লাহর কাছে নেককার হিসেবে না বদকার হিসেবে আল্লাহ পাকের সামনে উঠবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পিঠের ভিতরে অনুসিবালাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে মানুষের পিঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পতাকা আল্লাহ লাগায় দিবেন, সেখানে অপরাধগুলো দেখা যাবে, মানুষেরা পড়তে পারবে এই লোকটা এত বেশি অপরাধী, এই লোকটা এত বড় গাদ্দার ছিল, এই লোকটা এত বড় বেঈমান ছিল, বংশের পরিচয় সহ সেদিন আল্লাহ পাক তার পরিচয়টা উঠায় দিবেন। আজকের সময়ে যারা অবিচার করছে, জুলুম করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করছে, আল্লাহর আদালতে সেদিন তাদের পরিচয়গুলো প্রকাশিত হয়ে যাবে। সেদিন তাদের সামনে বিচারালয়ে মহান মালিক তাদের সামনে যখন তাদের আমলনামা তুলে ধরবেন, ওয়ুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة। এরপর সর্বশেষ যে আমালের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বালা মুসিবত বিপদ থেকে হেফাজত করবেন সেটা হচ্ছে আত-তাসবিহ, বেশি বেশি পরিমাণ তাসবিহ করা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াগুলো পড়ার মধ্য দিয়ে যিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন তিনি কে? আল্লাহ।